আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম সোমা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি এই লিস্টটি তৈরি করেছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে এই লিস্টটি তৈরি করার জন্য আমি 0.6 mm এর একটা হুক নিয়ে নিয়েছি, আর এখানে আমি 9/3 সুতা দিয়ে কাজটা করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো এখানে একটু চিকন টাইপের সুতা দিয়ে মানে কাটা দিয়ে কাজটা করার চেষ্টা করবেন, যেহেতু আমরা কাপড়ের মাঝখান থেকে লেসটা তৈরি করব, এই জন্য একটু চিকন টাইপের কাটা দিয়ে কাজটা মানে শুরুর লাইনটা অন্তত চিকন টাইপের কাটা দিয়ে করে নেবেন। তো এখানে শুরুতেই সুতাটা একটা স্লিপ নট করে কাপড়ের মাঝখান থেকে আমি সুতাটা টেনে বের করে একটা চেন করে নিচ্ছি। আপনারা ঠিক যে অংশ থেকে লেসটা তৈরি করতে চান ওই অংশ থেকে এই কাজটা শুরু করবেন। তো এবার আমি তিনটা চেনের একটা ঘর তৈরি করব, এর জন্য শুরুতে আমি তিনটা চেন করব। এবার তিনটা চেনের সমান অংশ কাপড় আমি নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এতে করে দেখুন আমার এখানে কিন্তু একটা তিনটা চেনের ঘর তৈরি হলো, এই যে। এবার আবার আমি তিনটা চেন করব, তিনটা চেন করে তিনটা চেনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি, আর একটা ঘর হয়ে গেল। তো একইভাবে আবার তিনটা চেন, এবার তিনটা চেনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে করি শুরুর লাইনটা আমাদের করে নিতে হবে। ঠিক যতটুকু অংশে লেসটা তৈরি করতে চান প্রথমে অতটুকু অংশেই কিন্তু এই শুরুর তিনটা চেনের ঘরের লাইনটা আমাদের করে নিতে হবে। তো আমি বাকিটা অংশ অফ ক্যামেরায় করে নেব। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করছি, এই জন্য আমি খুব অল্প কয়েক মানে অল্প সংখ্যক ঘর তৈরি করে নিয়েছি। আপনারা ঠিক যতটুকু তৈরি করবেন অতটুকু অংশেই কিন্তু এই শুরুর ঘরগুলো তৈরি করে নেবেন। এবার পরবর্তী ঘরের জন্য এখান থেকে আমি কাজটা শুরু করছি। শুরুতে আমি তিনটা চেন করলাম একটা ডাবল ক্রোশেটের সমান করে। এবার এই যে তিনটা চেনের যে মানে ঘরটা, ওই ঘরের মাঝখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করছি, দুইটা ডাবল ক্রোশেট করলাম। এরপর দেখুন এই সাইডে যে জয়েনিংয়ের চেনটা, ওই চেনের উপর একটা ডাবল ক্রোশেট করবো, তাহলে কিন্তু পাশাপাশি আমার টোটাল চারটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে একদম পাশাপাশি আমার চারটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার এখান থেকে আবার আমি কাজটা শুরু করব। তো এবার আমি এখানে শুরুতেই আবার সাতটা চেন করে নিচ্ছি, সাতটা চেন করলাম। এবার নিচের দিক থেকে আমি দুইটা তিনটা চেনে ঘর বাদ দেবো, যে একটা ঘর দুইটা ঘর, দুইটা ঘর বাদ দিয়ে তিন নম্বর যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে এই সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এই যে এই সাতটা চেনের মানে সাতটা চেন কিন্তু আমি ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার এখান থেকে আমি প্যাটার্নটা উল্টে নিয়ে এই যে সাতটা চেন করেছি এই চেনের মাঝখানে আমি টোটাল আটটা সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপর ওই চেনের মাঝখানে কিন্তু দেখুন আমি টোটাল আরও সাতটা সিঙ্গেল ক্রোশেট করছি, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা সিঙ্গেল ক্রোশেট এই মানে সাতটা চেনের যে মানে ঘরটা তৈরি করেছি ওই ঘরের মাঝখানে টোটাল আটটা আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু পাশাপাশি আমার মানে চারটা ডাবল ক্রোশেটের চেন আছে। তো একদম শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা ওই চেনের উপর একটা ডাবল ক্রোশেট করছি, টোটাল কিন্তু নয়টা, সরি সিঙ্গেল ক্রোশেট। তো টোটাল কিন্তু এখানে আমার নয়টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এখান থেকে আমি প্যাটার্নটা আবার উল্টে নেব, উল্টে নিয়ে এখানে আবার তিনটা চেন করব, তিনটা চেন করলাম, এরপর ওই ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করেছি। তিনটা চেন আর ওই একটা ডাবল ক্রোশেট মিলে কিন্তু ওই একটা চেনের মাঝখানে আমার দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার পরবর্তী যে চেনটা আছে সিঙ্গেল ক্রোশেটের, ওই ঘরের মাঝখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। শুরুতে একটা ডাবল ক্রোশেট, এরপর ওই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট। তাহলে একটু খেয়াল করে দেখুন আবার কিন্তু এখানে আমার পাশাপাশি চারটা ডাবল ক্রোশেটের চেন হলো, ঠিক আগের যে পাশাপাশি চারটা ডাবল ক্রোশেটের চেন ছিল ঠিক ওই একই রকম। এবার আবার ঠিক আগের মতো করে এখানে শুরুতে আমি সাতটা চেন করব, 6, 7 সাতটা চেন করলাম, এরপর আবার ওই একই ঘরের মাঝখানে এই যে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব, জয়েন করে নিলাম। এবার আবার এখান থেকে প্যাটার্নটা আমি উল্টে নেব, উল্টে নিয়ে এই যে সাতটা চেনের যে গ্যাপটা তৈরি করেছি ওই ঘরের মাঝখানে টোটাল আটটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো ওই ঘরের মাঝখানে আমি আবার আটটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা সিঙ্গেল ক্রোশেট ওই একটা মানে টোটাল সাতটা চেনের এই গ্যাপের মাঝখানে আটটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে এই যে চারটা ডাবল ক্রোশেটের শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, টোটাল আমার নয়টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এবার এখান থেকে আমি আবার প্যাটার্নটা উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে শুরুতেই আমি আবার তিনটা চেন করবো একটা ডাবল ক্রোশেটের সমান করে,
ठीक आगे अंशटा जो भावे करेछि ओई एकई भावे करते हबे। तो शुरूते तीनटे चेन करलाम एटा डबल क्रोशेटर जोन्नो, एरपर ओई घरेर माझखाने एकटा डबल क्रोशेट, टोटाल दुईटे डबल क्रोशेट एक चेनर माझखाने हये गेलो। एबार आबार परवर्ती जे चेनटा आछे सिंगल क्रोशेटर ओई चेनर माझखाने आबार दुईटे डबल क्रोशेट करे नेछि। তাহলে কিন্তু আমার পাশাপাশি টোটাল আবার চারটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার এখান থেকে আবার ঠিক ওই আগে যেভাবে কাজটা করেছি সাতটা চেন করব, সাতটা চেন করে ওই ঘরের মাঝখানে সুতোটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। খুবই সহজ, মানে একই নিয়ম, মানে নিয়মটা কিন্তু এখন বারবার রিপিট হবে, তো একই নিয়ম রিপিট করে টোটাল ছয়বার আমাদের কাজটা করতে হবে। তো অলরেডি আমি তিনবার এখানে দেখিয়ে দিয়েছি, তাই দেখুন সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা একটা জয়েন করে নিলাম। এবার আবার এখান থেকে প্যাটার্নটা উল্টে নিয়ে এই ঘরের মাঝখানে আবার আমি আটটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো অফ ক্যামেরা এখানে আমি আটটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর এখানে যে চারটা ডাবল ক্রোশেটের শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার এখান থেকে আমি প্যাটার্নটা উল্টে শুরুতে তিনটে চেন করব, একটা ডাবল ক্রোশেটের সমান করে, এরপর ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট, পরবর্তী যে আবার একটা চেন আছে ঠিক পাশে ওই চেনের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশেট। তাহলে শুরুর চেনে দুইটা ডাবল ক্রোশেট হলো আর সেকেন্ড চেনেও দুইটা ডাবল ক্রোশেট, মানে পাশাপাশি চারটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আবার এখানে আমি সাতটা চেন করব, 1 2 3 4 5 6 7, সাতটা চেন করলাম। এবার এই যে ওই একই ঘরের মাঝখানে সুতোটা আবার একটা সিঙ্গেল ক্রোশেট করছে। এখানে টোটাল আমার দেখুন চারবার আমি কাজটা করেছি, তো একই নিয়মে আরও দুইবার করবো, মানে টোটাল আমাদের ছয়বার কাজটা করে নিতে হবে। তো বাকি অংশটুকু আমি আবার অফ ক্যামেরায় একই নিয়মে করে নেব। তো এখানে আমি দেখুন করে নিয়েছি 1 2 3 4 5 6, টোটাল ছয়বার আমি কাজটা করেছি। এখানে আমি হুকটা বদলে নিয়েছি, এখানে আমি 1.75 mm এর একটা হুক নিয়ে নিয়েছি। এখন এবার এই যে দেখুন আমি এই প্যাটার্নটা শেষ করেছি, কিন্তু এখানে এই যে চারটা ডাবল ক্রোশেটের এই অংশটা এখানে এসে এবার আমি সুতোটা নিচের দিকে জয়েন করব। তো নিচের দিকে জয়েন করার জন্য আমি নিচের দিক থেকে দেখুন দুইটা ঘর বাদ দেব, দুইটা ঘর বাদ দিয়ে এই যে দুইটা ঘরের লাস্টে যে আমার মানে জয়েনের যে ঘরটা ওই ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি কিন্তু জয়েনিংটা একটা ডাবল ক্রোশেট করে করলাম, এই যে দেখতে কিন্তু এমন হবে প্যাটার্নটা। এবার এই যে দুইটা চেনের যে মানে তিনটে চেনের যে ঘর ওই ঘরের মাঝখানে শুরুতে যেভাবে করেছিলাম মানে দুইটা ডাবল ক্রোশেট করব, একটা দুইটা দুইটা ডাবল ক্রোশেট করলাম। এরপর এই যে ডাবল ক্রোশেটের যে চেনটা আছে মানে সিঙ্গেল ক্রোশেটের জয়নিংয়ের যে চেনটা ওই চেনের উপর এবার একটা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু আবার পাশাপাশি আমার চারটা ডাবল ক্রোশেটের চেন হয়ে যাবে, এই যে পাশাপাশি আবার চারটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে শুরু ঠিক যেভাবে এই অংশটা, এই অংশটা কিন্তু আবার এখানেও হয়ে গেল। এবার আবার বাকি অংশটুকু কিন্তু একই নিয়মে আমাদের করতে হবে, এই মানে ছয়টা যে মানে ফুলের যে প্যাটার্নটা আমি করেছি ওই একই নিয়মে আবার করতে হবে। এই জন্য এখান থেকে আবার শুরুতে আমি সাতটা চেন করব, ঠিক প্রথম যে প্যাটার্নটা করেছি ওই প্যাটার্নটার মতো করে। এবার নিচের দিক থেকে দুইটা ঘর বাদ দিয়ে তিন নম্বর যে ঘরটা আছে দুই তিনটা চেনের ওই ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে শুরুতে জয়েন করব। এরপর এখান থেকে আমি প্যাটার্নটা উল্টে নিয়ে টোটাল আটটা সিঙ্গেল ক্রোশেট করে নেব এই ঘরটার মাঝখানে। আমি একটা ঘর দেখিয়ে দিচ্ছি আবার, এই ঘরের মাঝখানে টোটাল আটটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, টোটাল আটটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর এই যে চারটা ডাবল ক্রোশেট যে পাশাপাশি এর শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার এখান থেকে প্যাটার্নটা উল্টে নিয়ে শুরুতেই আমি তিনটা চেন করবো একটা ডাবল ক্রোশেটের সমান করে। এবার কিন্তু আবার ঠিক আগের মতো করে ঠিক যেভাবে করে এই অংশটা তৈরি করেছি ওইভাবে করেই কিন্তু একটার পর একটা ঘর করে টোটাল ছয়বার ঘরটা করে কিন্তু আমাদের ফুলটা তৈরি করতে হবে। তো শুরুতে তিনটা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম, দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল একটা ঘরের মাঝখানে। এবার আবার পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট, তাহলে কিন্তু আবার পাশাপাশি আমার চারটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আবার সাতটা চেন করে ওই ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব, সাতটা চেন করে ওই ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। এবার আবার কিন্তু এখান থেকে প্যাটার্নটা উল্টে নিয়ে
এই ঘরের মাঝখানে টোটাল 8টা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের মাঝখানে এসে একটা ডাবল ক্রোশেট করতে হবে, মানে ঠিক আগের মতো করেই প্যাটার্নটা আমাদের কন্টিনিউ করতে হবে। টোটাল ওই একই নিয়ম ফলো করে আমাদের 6বার কাজটা করতে হবে। 6বার করার পর নিচের দিকে সুতোটা ঠিক যেভাবে করে জয়েন করেছি ওইভাবে করে জয়েন করতে হবে। তো এইভাবে করে কিন্তু একটার পর একটা ফুল বাড়িয়ে আমাদের পুরো লেসটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 3টা টোটাল ফুল তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বেশি কম করে নেবেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে প্রতিটি ভিডিও নোটিফিকেশন